তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভূমি কিন্তু একটা নিউ জায়গাতে এসেছে। দেখুন জায়গাটা বেশ সুন্দর, চারিদিকে কিন্তু হালকা জল, তার মধ্যে কিন্তু ভূমি শটটা নিচ্ছে। এই দেখুন হালকা জল জল আছে, কিন্তু জলটা শুকিয়ে গিয়েছে। ভূমি এখানে এসে কিরকম লাগছে তোমার? তো ভূমি তুমি এটা কি করছো এখানে? দেখুন আশেপাশে কিন্তু ঘাস, তার মধ্যে কিন্তু ভূমি বসে আছে। দেখুন জায়গাটা প্রচণ্ড সুন্দর। বাড়িতে গিয়ে কিন্তু আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভূমি কিন্তু বাড়িতে চলে এসেছে। এই ভূমি তাকাও, ভূমি দেখুন এটা ভূমির পুতুল। তো বন্ধুরা এবার কিন্তু আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই মাছটা হলো 19 কিলো 425 গ্রাম হয়েছে। দেখেন দাদা মাছটা নিচ্ছে 700 গ্রাম নেবে 30-40 টাকা দিয়ে। নমস্কার বন্ধু, ভূমি রান্নাঘরে আমি কিরণ। দেখতেই পাচ্ছেন ওই গোটা মাছ থেকে কিন্তু আমি এখানে 400 মতন মাছ আমি নিয়ে নিয়েছি, বড় বড় পিস দেখে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই রেসিপিটা তৈরি করতে আমি কিন্তু একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমি 3টে আলু। আমি কিন্তু ডুমরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা আপনাদের নিজেদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, চলুন দেখানো যায়। তো বন্ধুরা বেগুনটাও কিন্তু আমি সাইজ মতন কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা নিজেদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, চলুন দেখানো যাক। গ্যাসটাকে অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কড়াইটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি এতে তেল দিয়ে দেবো, সরষার তেল দিয়ে দিচ্ছি। সরষার তেল আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারেন। ওয়েদারটা বেশ সুন্দর, দেখতেই পাচ্ছেন। মাছটাকে আমি উল্টিয়ে দেবো। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছটাকে উল্টিয়ে দিয়েছি। এবার মাছটাকে আমি তুলে নেব। বন্ধুরা মাছটা আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ওই তেলে আরেকটু তেল দিয়ে কিন্তু আমি একটা কাঁচ শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। নিচে আপনার সাহায্যে এবার আমি ডুমরো আলুগুলোকে অ্যাড করব। আলুগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা আলুগুলো আমার লাগছে হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি বেগুনগুলো অ্যাড করে দেবো। ফ্লেমটাকে আমি লো রেখে করছি, যেহেতু বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি আমি, বা একটু নেড়ে চেড়ে দেবো। এই বেগুন মাথা আসলে ঝাল খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা আমার মতন করে ট্রাই করবেন। এবার এর মধ্যে কিন্তু আমি স্বাদ মতন লবণ অ্যাড করে দেবো। আমি দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ।
করে দেব। আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, আমি কিন্তু 7 থেকে 8টা লঙ্কা দিতে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি জিরে, জিরে আর এক টুকরো আদা কিন্তু আমি ছিন্ন মতো বেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এবার এই দুটো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই বেগুন মাখা কাতল কিন্তু অসাধারণ লাগে খেতে, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমার মতন করে। এবার কিন্তু আমি পরিমাণ মতন জল এখানে অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটা বিশেষ করে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে দুপুরে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার আমি মাছগুলো একে একে অ্যাড করে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে, রঙটাও। তো আজকের মতন ভূমি রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেকটি নিউ রেসিপি নিয়ে আমি কিরণ হাজির হবো, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন।